আজকে ভারত স্বাধীনতার 74তম পরিপূর্ণ, এই যে 74তম পরিপূর্ণ স্বাধীনতা দিবস 15 আগস্ট, প্রায় দেখি 200 বছর ইংরেজ আমরা কিন্তু 1757 সালের এক নিশীতে পলাশী আমলকানুনে ক্লাইভের কামান লিগের সাথে ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। তারপর বহু দুঃখ বহু লাঞ্ছনার মধ্য দিয়ে আমাদের দীর্ঘ দুটি শতাব্দী অবিবাহিত হয়। অবশ্য এই সময়ের মধ্যে জাতি চুপ করে বসে থাকেনি, পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য কতবারই না চেষ্টা হয়েছে। সেই দুঃখময় দিনগুলির কথা না ভাবলে 15 আগস্টের মর্মমানি বুঝতে পারব না। পলাশীর যুদ্ধের পর 1857 সালে সিপাহী বিদ্রোহে আগুন জ্বলে উঠে, সেই আগুনা নিভে আসে নীল চাষীদের বিরাট অভ্যুত্থান, তিতুমিরি বিদ্রোহ, পরে সাঁওতাল বিদ্রোহ এবং দ্বিতীয় অধ্যায়ে যোজনা করেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। উনবিংশ শতাব্দীর মধ্যভাগের কিছু পূর্ব হতে একটানা গতিতে চলতে থাকে সমাজের আভ্যন্তরীণ গলত দূরীকরণের প্রচেষ্টা। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র, ভূদেব, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ প্রভৃতি চেষ্টায় ধর্মীয় ও সামাজিক আন্দোলন প্রকট হয়ে ওঠে। 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের পত্তন হয়। 1905 সালে আসির লর্ড কার্জনী বঙ্গবন্ধু শেখ পরিবারের সমস্ত দেশবাসী গর্জে উঠে ও 1911 সালে বঙ্গ সেবা বন্ধ হয়। এই সময়ে ঋষি অরবিন্দ, সুরেন্দ্রনাথ, দেশবন্ধু চিত্তরঞ্জন, শাহ বিপিনচন্দ্র বাগ, মহাশ্চ কেশরী, বালগঙ্গাধর তিলক মনীষীরাও ছিলেন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতর মন্ত্রে সমস্ত দেশবাসী যেন আত্মস্বর্গের জন্য পাগল হয়ে উঠেছিল। 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথের নাইটহুড উপাধি ত্যাগ এক স্মরণীয় ঘটনা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকারী যোদ্ধাদের একথা আমরা বিস্মৃত হতে পারিনি। এইভাবে জাতীয় অসন্তোষ চরমে পৌঁছায় 1921 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন মধ্য দিয়ে 1930 সালে আইন অমান্য স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে উঠে। 1931 সালে কেন দ্বিতীয় মহাযুদ্ধ, 1942 সালে কংগ্রেস অধিবেশনে গান্ধীজি ব্রিটিশ সরকারের কাছে চরম নির্দেশ দিলেন ভারত ছাড়ো কোয়াইট ইন্ডিয়া, তারই বাণী কারেঙ্গি মরেঙ্গি মন্ত্রে দীক্ষিত হয়ে অগণিত ভারতবাসী ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই সময়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল ভারতের বাহিনী নেতাজী সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ গঠন। এই প্রথম ভারতের স্বাধীন সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। আসামের উত্তরে কোহিমা অঞ্চলে প্রথম স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় হলো। তারা বুঝেছিল যে এদেশে সাম্রাজ্যবাদী শোষণের দিন শেষ হয়ে গেছে। 1947 সালে 15 আগস্টে ভারতের মাটি থেকে চিরদিনের জন্য ইংরেজ পতাকা অদৃশ্য হয়ে যায়। তারই বদলে জাতীয় পতাকা অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে কংগ্রেসের করাচি অধিবেশনে জাতীয় পতাকার প্রস্তাব গ্রহণ করা হয়। সেই প্রস্তাব অনুযায়ী যে জাতীয় পতাকা স্থির করা হয়, সেই প্রস্তাব অনুযায়ী বর্তমানে যে জাতীয় পতাকা স্থির করা হয় তাই বর্তমানে ভারতের বর্তমান জাতীয় পতাকা ইংরেজের চিরদিনে বিদায় দিয়ে স্থান পাইল বর্তমান তিনরঙ্গা ঝান্ডা, বর্তমান জাতীয় পতাকা। পতাকার উপরে রং গাঢ় গেরুয়া ত্যাগের প্রতীক চিহ্ন, মধ্যে রং সাদা শান্তির প্রতীক, নিচে রং ঘন সবুজ সহ্য বিরতির প্রতীক, মধ্যে অশোক চক্রটি কর্ম ও অগ্রগতির সংকেত দিয়েছে। 15 আগস্ট আমরা স্বাধীন হলাম সত্য, কিন্তু দেশকে ইংরেজি খণ্ড করে সে আঘাত আজও আমরা কাটিয়ে উঠতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় সর্বশান্ত হয়ে স্বাধীনতা লাভে আনন্দে সামিল হতে পারেনি। তাদের প্রতি যদি আমাদের আন্তরিক সমবেদনা দুঃখ বোধনা থাকে, তবে স্বাধীনতা প্রাপ্তি আনন্দ আমাদের সঙ্গে পথে ফেলে দেবে। তাই ভাবছি বেদে একটা কথা বলেছে, সর্বযুগ সাধারণ কাজে আজকে এই আগস্ট যে স্বাধীনতা দিবস দিনে আমরা কিছু অনেক কিছু খেলাধুলা এবং বহুত কিছু আইটেম পারতাম।
কিন্তু পাইনি কেন আমরা যে লকডাউন বর্তমানে যে আতঙ্কিত হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী তাই ডিস্টেন্স রাখে বজায় রেখে মাস্ক ব্যবহার করে ইতিমধ্যে আপনি সবাই সুখে থাকুন আমরা সুখে থাকি এই করে আমার বক্তব্য শেষ করুন।